বন্ধুরা কেমন আছো? সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ। আমি তোমাদের আফরোজা ম্যাডাম, আমিও ভালো আছি। পুলিশ লাইন স্কুল নারায়ণগঞ্জ পত্রিকা আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম, আজকে তার চতুর্থ পর্ব। ঠিক আছে বন্ধুরা, গত ক্লাসে আমরা অনুশীলনীর 65 পৃষ্ঠার 1 এবং 2 নং নিয়ে আলোচনা করেছি। আজ আমাদের সমাধান নিয়ে আগানোর কথা। চলো তাহলে একটু দেখে নিই আজকে আমরা কি করতে যাচ্ছি। তার আগে একটু জানতে যাচ্ছি, পূর্বের ক্লাসে যারা বাড়ির কাজগুলো জমা দিয়েছ তাদের কিছু কিছু খুঁটিনাটি ভুল ছিল, সেই ভুলগুলো তোমরা তোমাদের গ্রুপ থেকে একটু দেখে নিবে, ঠিক আছে? আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই গ্রুপে আমাকে কল দিতে পারো, আমি তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে চলো আজকে আমরা 65 পৃষ্ঠার সমাধান নিয়ে একটু আলোচনা করি। নিজের সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। নিজের সমস্যাগুলো আছে তিনটা, সেই তিনটা সমস্যাকে তোমাকে অবশ্যই সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সেটার সমাধান করতে হবে। প্রথমে আমাকে গাণিতিক বাক্যে নিতে হবে, তারপর আমাকে সমাধান করতে হবে। এখানে কিন্তু ডিটেইল অঙ্ক করলে হবে না, এখানে তোমাকে অবশ্যই গাণিতিক বাক্যে প্রকাশ করে তারপর সমাধান করতে হবে, ঠিক আছে? আমি তোমাদেরকে দুটো নিয়ম দেখাচ্ছি। প্রথমে আমি তোমাদের ডান দিকে সমাধান করার সময় যে বড় করে অঙ্কটি করতাম সেটা নিয়মটা বুঝিয়ে দিব, এবং বাম পাশে আমি গাণিতিক বাক্য প্রকাশ করে সেই অঙ্কটি তোমাদের সমাধান করে দেখাবো, ঠিক আছে বন্ধুরা? তাহলে চলো আমরা 1 নম্বর অঙ্কটি একটু দেখি। 3-এ 1 নং, বন্ধুরা খেয়াল করবে 3-এর 1 নং এ আছে 5টি পেন্সিলের দাম 60 টাকা। 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত? 5টি পেন্সিলের দাম যদি 60 টাকা হয় তাহলে 9টি পেন্সিলের দাম কত হবে? যদি আমরা সহজ পদ্ধতিতে করতাম তাহলে কী করতাম? আমরা 5টি পেন্সিলের দাম লিখতাম 60 টাকা, এরপর 1টি পেন্সিলের দাম বের করতাম, অবশ্যই ভাগ হতো, এবং তারপর 9টি পেন্সিলের দাম বের করতাম, অবশ্যই গুণ হতো 9, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা কী করব? এক্ষেত্রে আমরা ঠিক এই রেঞ্জে, আমি কিন্তু মাঝখানে লেখাগুলো লিখলাম না, লেখাগুলো লিখার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র বোঝানোর জন্য আমি তোমাদেরকে ডান দিকে হ্রাস করে দেখাচ্ছি। এখানে 5টা পেন্সিলের দাম দেওয়া আছে 7 টাকা। আমি যদি 1টি পেন্সিলের দাম বের করতে চাই অবশ্যই সেটা কম টাকা হবে, আমি সেক্ষেত্রে ভাগ করব, এবং তারপর আমি 9টি পেন্সিলের মূল্য বের করব। 9টি পেন্সিলের মূল্য বের করার সময় কী করতে হবে? অবশ্যই 7 দিয়ে 5কে ভাগ করে 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাকে কিন্তু এই যে সর্বশেষ লাইনটি আছে সেই লাইনটি ব্যবহার করতে হবে গাণিতিক বাক্যের জন্য। তাহলে আমরা কী করব? আমরা করব একশো, তাহলে 9টি পেন্সিলের মূল্য কত বের হলো? 108 টাকা।
শিখবে। সুতরাং নয়টি পেন্সিলের দাম গাণিতিক বাক্যে প্রকাশ করবে হবে, তারপর গাণিতিক বাক্যে প্রকাশ করবে। ঠিক আছে, দেখো প্রথম লাইনে
হচ্ছে ভাজক ভাগশেষের তিন গুণ। তার মানে ভাগশেষের সাথে ভাজকের একটা সম্পর্ক আছে। তার মানে আমরা ভাজক বের করে ফেলতে পারছি। ভাজক আমরা কিভাবে বের করবো? ভাগশেষের তিন গুণ। তার মানে ভাগশেষ যদি দুই হয় তার তিন গুণ হবে ভাজক। তার মানে ভাজক কত? ভাজক হচ্ছে ছয়। ভাজক হচ্ছে ছয়। আমরা ভাজক পেয়ে গেছি। তারপর দ্বিতীয় লাইনে দেখো কি আছে, ভাগফল ভাজকের জাল। তার মানে ভাগফলের সাথে ভাজকের সম্পর্ক আছে। এখান থেকে আমরা ভাগফলটা বের করে ফেলতে পারি। তাহলে ভাগফলটা বের করে ফেলি, ভাগফল সমান সমান, দেখো আমরা কিন্তু ভাজকটা বের করেছি এইভাবে, তাই না? তাহলে এই পুরো সংখ্যাটা আমাকে এখানে আবার লিখতে হবে। গুণ ব্রেকে নিলাম, তারপর এটা আবার চার গুণ, তাহলে এটা চার গুণ, তাহলে ছয় গুণ চার, চার ছয় চব্বিশ। তাহলে ভাগফল কত? চব্বিশ। ভাগফল কত হচ্ছে? চব্বিশ, ঠিক আছে। আর ভাগ শেষ কত ছিল? ভাগ শেষ ছিল হচ্ছে আমাদের দুই। ভাগ শেষ হচ্ছে দুই, ভাজক হচ্ছে ছয়, ভাগফল হচ্ছে চব্বিশ। তাহলে আমরা এখন দেখো, ভাজক পেয়েছি, ভাগফল পেয়েছি, ভাগ শেষ ছিল, তাহলে তিনটার আছে। এখন এই তিনটার মানটা বসিয়ে দিলে আমরা অবশ্যই ভাজ্য পেয়ে যাবো, তাই না বন্ধুরা? কিন্তু এখানে আমাকে অবশ্যই বলেছে প্রথমে গাণিতিক বাক্য প্রকাশ করতে হবে, তারপর সমাধান করতে হবে। তাহলে এখানে আমি আমাকে প্রথম লাইনে গাণিতিক বাক্য প্রকাশ করতে হবে, দ্বিতীয় লাইনে গিয়ে আমি সমাধান করতে পারবো, ঠিক আছে বন্ধুরা? চলো তাহলে আমি কিন্তু তোমাদেরকে আগে গাণিতিক বাক্য দেখাবো। তাহলে গাণিতিক বাক্যে ভাজক বের করেছে আমরা কিভাবে? তিন গুণ দুই গুণ ভাগফলের বেলায় কি লিখব? তিন গুণ দুই গুণ চার যোগ ভাগশেষ হচ্ছে দুই। এইটা হচ্ছে আমাদের গাণিতিক বাক্য, এটা হচ্ছে আমাদের গাণিতিক বাক্য, ঠিক আছে? তাহলে এখন চলো, তিন দুগুণে ছয়, এটা মান হচ্ছে চব্বিশ, আর এটা হচ্ছে দুই। তাহলে প্রথমে গুণের কাজ করবো, চার ছয়, চার ছয় চব্বিশের চার, আর থাকে দুই, ছয় দুগুণে বারো, আট দুই চোদ্দ, আট যোগ দুই, তাহলে কত হলো? একশো ছেচল্লিশ। একশো ছেচল্লিশ, তাহলে উত্তর কত লিখব? উত্তর হচ্ছে একশো ছেচল্লিশ, ঠিক আছে বন্ধুরা? নিশ্চয় সবাই বুঝতে পেরেছো অঙ্কটি কীভাবে করতে হয়, ঠিক আছে? আচ্ছা তোমরা এই অঙ্কটি তুলে নাও, আমি তিন নম্বর অঙ্ক তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। তিন নম্বর অঙ্কটি বলা আছে, জনাব শম্পার মাসিক বেতন সাত হাজার পাঁচশো টাকা। জনাব শম্পার মাসিক বেতন সাত হাজার পাঁচশো টাকা, প্রতি মাসে তার খরচ হয় সাত হাজার দুইশো পঞ্চাশ টাকা। যেটা খরচ হয় সেটা অবশ্যই আমাদের মূল বেতন থেকে বিয়োগ করতে হয়। যেটা খরচ হয় সেটা কি আর থাকে? থাকে না। যেটা না থাকে সেটা অবশ্যই আমরা বাদ দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, তিনি এক বছরে কত টাকা জমাতে পারবেন? খরচ করার পর যে টাকাটা আমাদের থেকে যাবে সেটাই তো আমরা জমাবো, তাই না? তার মানে বিয়োগ করার পর যে সংখ্যাটি আমরা পাবো সেটাকে এক বছরে কয় মাস হয়? বারো মাস। বারো মাস দিয়ে গুণ করলেই আমরা কত টাকা জমাতে পারবো সেটা পেয়ে যাব। তাহলে চলো অঙ্কটা কীভাবে গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে আজকে সরাসরি চলে যাবো, এখন আর আমি রাফ করবো না। বছরে
জমা হবে সমান বাহিনী পাখি প্রকাশ করছি 7500 বিয়োগ 7250 গুণ 12। দেখো এখানে কিন্তু গুণ আছে, কিন্তু গুণের কাজটা কিন্তু আমরা আগে করব না। মনে আছে প্রথমে ব্রেকেটের কাজ করতে হয়, প্রথমে ব্রেকেটের কাজ করতে হয়। এখানে দেখো ফার্স্ট ব্রেকেট বা প্রথম কম্পনি আছে, প্রথমে আমরা বিয়োগ করবো। বিয়োগ করলে কত হয়? 250 সাথে গুণ করবো 12। ঠিক আছে বন্ধুরা, আচ্ছা গুণটি তোমরা নিজেরা করতে পারবে জানি, তোমরা করে দিচ্ছি। দেখো একটা শূন্য আছে, শূন্যকে প্রথমে একটা শূন্য বসে দিলাম। এখন 25 আর 12 গুণ হলেই হয়ে যাবে, আমরা হাতের ডান দিকে রাফ করে দিচ্ছি। 5 গুণ হলে 10, শূন্য হলে থেকে 1, 4 আর 1 5, 25 একে 25, 0 0 আমাদের 1 300। ঠিক আছে, তাহলে এখানে হবে 3000 টাকা। কত টাকা? 3000 টাকা। এখানেও টাকা, এখানেও টাকা। ঠিক আছে, তাহলে কত হলো? 3000 টাকা। এখানে আমরা অবশ্যই উত্তর লিখব, উত্তর 3000 টাকা। ঠিক আছে, প্রথমে গাণিতিক বাক্য প্রকাশ কীভাবে করতে হয় এবং তারপর সেই গাণিতিক বাক্যটাকে কীভাবে সমাধান করে উত্তর করতে হয় সেটাই শিখিয়ে দিচ্ছি। পরশিটি পৃষ্ঠার 3 নং অঙ্কটি আজকে আমরা করলাম, যার 3টি পার্ট ছিল। সবাই নিজের অঙ্কগুলো বুঝতে পেরেছ? আগামী ক্লাসে তাহলে বাড়ির ক্লাস থাকছে, এটি বারবার প্র্যাকটিস করবে। পরীক্ষার সময় অবশ্যই নাম এবং সংখ্যা পরিবর্তন করে আসবে। ঠিক আছে, তাহলে বাড়ির ক্লাস থেকে লিখে নাও। সে পর্যন্ত সবাইকে আল্লাহ সুস্থ দান করবে, নিজের জন্য অবশ্যই দোয়া করবে।